করোনা ভাইরাস নিয়ে ত্রস্ত হয়ে উঠেছে গোটা দেশ। করোনা রোগীদের নানা ধরনের নিয়মবিধি মেনে চলার পরেও অজান্তেই শরীরে বাসা বেঁধেছে এই মারণ ভাইরাস। যতদিন যাচ্ছে করোনা নিত্য নতুন উপসর্গ প্রকাশ্যে আসে, যা নিয়ে সমস্যা ক্রমশ বাড়ছে। শুটিং থেকে সিনেমা মুক্তি সবটাই বন্ধ ছিল এতদিন। আনলক শুরু হওয়ার পর ধীরে ধীরে সবকিছু আবার খোলা শুরু হয়েছে, যদিও করা বিধিনিষেধ সামাজিক দূরত্ব মেনেই সবটাই হচ্ছে। ফের লকডাউনের করাল থাবা পড়ল টেলিপাড়ায়। সপ্তাহে 84 ঘন্টা পর্যন্ত চলছিল ধারাবাহিকের শুটিং, এবার তা শেষ করতে হবে 70 ঘন্টায়। কারণ একটাই, সেই লকডাউন। টেলিপাড়ায় একদিনে টানা 14 ঘন্টা শুটিং করেন প্রযোজক পরিচালকরা। এবার বেজায় সমস্যায় পড়েছেন সকল কলা কৌশলীরা। করোনার করাল থাবা পড়েছে জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরিতে। এ নিয়ে 3 বার শুটিং এর তারিখ পিছনো হলো দাদাগিরি। কোভিড-19 আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি, আর যার কারণে সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। আর এ কারণের জন্য শুক্রবার শুটিং শুরু না হওয়ায় আগামী রবিবার দাদাগিরির নতুন এপিসোড সম্প্রচার করা হবে না। নিয়ম মতো লকডাউনে বন্ধ ছিল টলিপাড়ার শুটিংও। আনলক পর্বে ধীরে ধীরে তা ছন্দে ফিরেছে, কিন্তু তাতেও শান্তি নেই। দাদাগিরি বন্ধ হওয়ার ফলে সপ্তাহে 7 দিন নতুন পর্ব ঠিক দেখানো হবে বলে ঠিক করা হয়েছে। কিন্তু সমস্যা হলো 25টি ধারাবাহিকের মধ্যে 75% ধারাবাহিকেরই কোনো ব্যাংকিং নেই। আনলক পর্বে চলবে সপ্তাহে টানা 2 দিন করা লকডাউন। 7 দিনের মধ্যে 2 দিন বন্ধ থাকবে শুটিং এর কাজ। প্রতি সপ্তাহে 2 দিনের লকডাউন ঘুম কেড়ে নিল টলিউডের। তারপর আবার আনলক পর্বে কাজ শুরু হতেই করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন অভিনেতারা। সেই খবর প্রকাশ্যে আসতেই ঘুম উড়েছে টেলিপাড়ার। এদিকে লকডাউনে 5টি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। নতুন ধারাবাহিকে শুটিং এর সময়টাও বেশি দরকার, সেটাতেও বাধা হয়ে দাঁড়ালো এই 2 দিনের লকডাউন। বাংলা বিনোদন জগতে এ ধরনের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মিলের সাথে থাকুন।